তিন কোটির বেশি নগদ টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর রাতভর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ঠোটকাটা আলতাফ সঙ্গে আটক হয়েছে তার সহযোগীরাও মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের এই বাড়িটিতেই থাকতেন সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ 5 আগস্টের পর গা ঢাকা দিলেও দীর্ঘদিন পর বাড়িতে এসে আটকে পড়েন গোয়েন্দা জালে রাত 11টায় বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এরপর 5 ঘন্টার রুদ্ধদ্বার অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণের টাকা ও স্বর্ণালঙ্কার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ আর অন্যান্য দেশের মুদ্রা আছে আর স্বর্ণালঙ্কার ছিল স্বর্ণের বার স্বর্ণ অঠান্ন আছে আমি উত্তরা 10 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহকারী কমান্ডার এদিকে উত্তরার 8 নম্বর সেক্টরে রাতভর চলে যৌথ বাহিনীর অভিযান এতে ধরা পড়ে শীর্ষ সন্ত্রাসী ঠোটকাটা আলতাফ ও তার সহযোগীরা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র আমাদের একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে ঠোটকাটা আলতাফ যে আলতাফ নামে পরিচিত এই এলাকাতে তার সে আজ প্রায় 3 সপ্তাহ পরে তার এই যে নিজস্ব আস্থানা এখানে এসেছে এবং তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি এবং এছাড়াও আমাদের কাছে আরও কিছু সুনির্দিষ্ট তথ্য আছে যেখানে এই বস্তিতে যেখানে বেসিক্যালি 3টা বস্তি রেল লাইনের দুই পাশে এবং 8 নম্বর সেক্টরের যে এক্সটেনশনের যে বস্তিটা আছে এই 3টা বস্তিতেই আমাদের যৌথ বাহিনীর লোকজন কর্ডন করে আছে মাদক ও অস্ত্র ব্যবসা সহ কিশোর গ্যাংয়ের মাধ্যমে উত্তরা এলাকায় ত্রাসের সাম্রাজ্য তৈরি করে ঠোটকাটা আলতাফ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা